প্রসঙ্গ বলেছে, আজকে পালা প্রসঙ্গ গাইতে হবে রানা কুম্ভ এবং মীরাবাই। আপনারা কি বলেন ওমা, এই পালা প্রসঙ্গ হবে তো? হ্যাঁ, ভালো। আচ্ছা, তাহলে আমার বিপক্ষের ভবগৌতম মহন্তকে আজকে মীরাবাইয়ের ভূমিকায় রাখলাম, আমি মেবরের রাজা রানা কুম্ভের ভূমিকায় দাঁড়িয়ে ওনার সঙ্গে আজকের আলোচনা মাফিক গান। কারণ যেহেতু উনিও আপনাদের এলাকার ছেলে, তাকে একটু পরীক্ষা করার ব্যাপার আছে। এই পালা প্রসঙ্গ আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করলে আপনারা পাবেন, আমরা সেই পালা প্রসঙ্গ আজকে আলোচনা করতে যাচ্ছি। একদিকে রানা কুম্ভ, অপরদিকে মীরাবাই। আমি সভাতে রানা কুম্ভের ভূমিকায় দাঁড়ালাম, আমার বিপক্ষের ভবগৌতম মহন্তকে আজকে মীরাবাইয়ের ভূমিকা দিয়ে। ওনার ছেলের মানত ছিল, তাই মনস্কামনা পূর্ণ করেছে, এই মঞ্চে 101 টাকা দান করেছেন। অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবেন আমার দয়াল ভগবান। এই মঞ্চে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দেখছি, তাই না? অনেক ভক্তবৃন্দরা এখানে আসেন, অনেক ভক্তবৃন্দরা মানত করেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণও হয়েছে। কিন্তু এবছর আমি এমনিতে তো সময় পাই না, একদিন এখানে এসে দেখছি ওমা এবার দান দক্ষিণেও কমে গেছে। ব্যাপার কি, তোমরা দেও না কেন টাকা? যাই করো, অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবেন দয়াল ভগবান। শেষের দিকে সময় পেলে আমরা বিভিন্ন স্বাদের গান গিয়ে শোনাবো, তাই আমি রানা কুম্ভের ভূমিকায় দাঁড়িয়ে। এ বাবা মানত করেছিলেন আপনার নাতি, তাই তো? নাতি তো, ওনার নাতি এখানে মানত করে তিনি তার নাতিকে পেয়েছেন, তাই এই অনুষ্ঠানে মানত করেছিল। মানত দিলেন 100-550 টাকা দান করলেন এই মঞ্চে সবাই মিলে একবার। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন ভরে হরি হরি ভরে হরি হরি ভরে হরি হরি ভরে হরি। আমি কল্পনা হাতে রানা কুম্ভ রে কুম্ভ রে কুম্ভ রে সভাতে হে জানা আমার বিপক্ষেরও শিল্পী যিনি, আজ হলেন মীরাবাই রে। আমি কল্পনা তেরা না কুম্ভ রে আমার বিপক্ষের ভবগৌতম মহন্ত মনে করেন আজকে এই মঞ্চে আমার স্ত্রী মীরাবাই, আমি ওর স্বামী, উনি আমার স্ত্রী। মানে স্বামী স্ত্রীর মধ্যে আজকে হবে লড়াই, একজন হচ্ছে কৃষ্ণ ভক্ত, অপরদিকে রানা কুম্ভ হচ্ছে কালী ভক্ত। তাই আজকের আলোচনা একদিকে কালী ভক্ত, একদিকে কৃষ্ণ ভক্ত। তাহলে উনি মীরাবাই যিনি, তিনি হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর আমি রানা কুম্ভ, আমি হলাম কালী ভক্ত। এই জায়গায় আজকের আলোচনা কৃষ্ণ ভক্ত আর কালী ভক্তের মধ্যে। শোনো শোনো যদ মীরা তোমারে জানাই, স্বামী তোমার পরম গুরু শাস্ত্রে শুনতে পাই, শাস্ত্রে যুগ যুগ ধরে আমরা শুনি স্বামী হচ্ছে পরম গুরু। যে মায়ের মা স্বামীর সেবা করতে পারে তাকে কোনো তীর্থ ভ্রমণ করতে হয় না, এটা শাস্ত্রের কথা, তাই না? তাই সমস্ত কিছু আজকে তুলে ধরবে ধর্মসভায় আমার স্ত্রী মীরা, রানা কুম্ভের যিনি স্ত্রী মীরা, তার সঙ্গে যখন আমার বিবাহ হলো, বিবাহ করে যখন আমি তাকে নিয়ে আসি, মীরা এমন একটা কর্মকাণ্ড করেছে ওমা, যেই কথাটা তুলে ধরতে বাধ্য হলাম এই ধর্মসভায়। আমার কুল দেবতা কালী মায়ের মন্দিরে মীরা প্রবেশ করিতে চায় না, শোনো শোনো যদ মীরা তুমি কেন ধরিলে বায়না, নারীকে বলা হয় সহধর্মিনী, নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী, তাই না? সহধর্মিনী কেন কেন বলা হয় ওমা? সহধর্মিনী সেই জন্য বলা হয় নারীকে যারা ধর্মপথে পরিচালনা করে তাকে তো সহধর্মিনী বলা হয়, তাই না? অর্ধাঙ্গিনী তাকে বলা হয়, স্বামীর সকল সুখ দুঃখের ভাগ নারীরা গ্রহণ করে, এই জন্য অর্ধাঙ্গিনী বলা হয়। কিন্তু শোনো শোনো যোগ মীরা আমি তোমারে জানাই, তুমি আমার কোনো কথা কোনোদিন শোনো নাই,
সর্বপ্রথম মীরাকে যখন আমি বিবাহ করে আমার রাজ্যে নিয়ে আসি, আমার বাড়িতে ছিল কষ্টি পাথরের মা কালীর মূর্তি। মীরাকে যখন আমার মায়ের মন্দিরে যেতে বলি, প্রথমে মীরা অস্বীকার করে আমার মায়ের মন্দিরে যেতে। জোর করে যখন আমি নিয়ে যাই, মীরা যেই মন্দিরে প্রবেশ করলো আমার মায়ের মন্দিরে, ও মা, সঙ্গে সঙ্গে আমার কষ্টি পাথরের মূর্তি, তার কিন্তু বল বিয়ারিং সেট করা ছিল না। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি আমার মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার কষ্টি পাথরের মায়ের মূর্তি কেন ঘুরে যায়? তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা। সবাই মিলে একবার কালি কালি বলো, কালি মাই কি, কালি মাই কি, মাই কি। এবারে কৃষ্ণ নাম ছাড়িয়া আমি হলা কালি ভক্ত এ ধর্ম সভায়। এক মা এই মঞ্চে দেখো 101 টাকা দান করিয়া দান করিয়া দান। সাদরে গ্রহণ করলাম এই দান, অন্তিমকালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ পান। আমার মা কালীর মূর্তি পেছনে ঘুরে গেল, মীরা যেই মন্দিরে প্রবেশ করলো আমার আর এক মা 50 টাকা দিল, 50 টাকা দিল। ভবপাড়ে যাওয়ার জন্য টিকিট কাটা থাকলো, তাই না? ভবপাড়ে যেদিন যাবে সেদিন পার ঘাটাতে পার করবেন আমার দয়াল ভগবান। সবাই মিলে নিতাই গৌর হরিবার। তাহলে আমার প্রথম জিজ্ঞাসা, তুমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে, তাহলে তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মা কালীর মূর্তি, কষ্টি পাথরের মায়ের মূর্তি কেন পেছনে ঘুরে গেল? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা। শোনো শোনো গো মীরায়, আমি তোমারে জানাই এখানে আর একখানা জিজ্ঞাসায় আমি রাখিবারে চাই। এই কর্মকাণ্ড দেখে আমি রানা কুম্ভ মীরাকে যখন বলি, হে মীরা, তোমার উপরে আমার মা রুষ্ট হয়েছে, তুমি একটা কাজ করো, আমার মায়ের চরণে প্রণাম করো। মীরা কিছুতেই প্রণাম করতে যায় না, মায়ের মন্দিরে। যারা কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ ভক্তের মনে কিন্তু অহংকার থাকে না, তাই না? তাহলে তুমি আমার মায়ের মন্দিরে গিয়ে, আমার কালীমায়ের মন্দিরে গিয়ে তুমি আমার মা কালীকে প্রণাম করতে চাইলে না? যখন আমি তোমাকে জোর করে প্রণাম করাই, আমার কষ্টি পাথরের মায়ের মূর্তি ফেটে দুই ভাগ হয়ে যায়। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তার সমাধান কেন কষ্টি পাথরের মায়ের মূর্তি দুই ভাগ হলো, দেবে তার প্রমাণ। এটা হলো দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা। তৃতীয় নম্বর জিজ্ঞাসা কি, রানাকুম্ভের গুরু যিনি রুদ্রাচার্য নাম ধরেন তিনি। এইসব কর্মকাণ্ড দেখে আমার গুরু রুদ্রাচার্য বাইরে এক অন্য এক স্থানে ছিল, ধ্যান যোগে যখন জানতে পায় নতুন বউ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এরকম কর্মকাণ্ড হয়, মা, নতুন বউ যদি বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের মূর্তি ঘুরে যায়, হ্যাঁ, যদি মায়ের মূর্তি ফেটে দুই ভাগ হয়ে যায় মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে, সেই নারীটাকে কোন কি নারী বলা হয়? কুলোটা নারী, কি বাবা, হ্যাঁ। তাহলে আমার মনে হয় মীরা কুলোটা নারী হয়। এই কথা শুনে গুরুদেব যখন ছুটে আসে আমার আঙিনায়, এসে মনে মনে চিন্তা করে, হে মীরা কুলবধু, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে যখন আমার মায়ের মূর্তি ফেটে দুই ভাগ হয়ে গেল, আমার মায়ের হয়তো তোমার প্রতি রুষ্ট হয়েছে, তুমি একটা কাজ করো, সঙ্গে সঙ্গে আমার গুরুদেব রুদ্রাচার্য তার পা থেকে ফুল আর বেলপাতা নিয়ে মীরার হাতে যখন দিতে চায়, শোনো শোনো অগো মীরা আমি তোমারে জানাই, ওই ফুল আর বেলপাতা মীরা ছুঁড়ে ফেলে দেয়। আমার গুরুদেবকেও তুমি অসম্মান করে ফুল আর বেলপাতা কেন নিলে না হাতের পরে, সেই ফুল আর বেলপাতা তুমি কেন ছুঁড়ে দিলে? তোমার কাছে আমার তিন নম্বর জিজ্ঞাসা রয়। প্রথমবারে এইখানেতে আমার হইল জিজ্ঞাসা, সুন্দর করে মীরা তুমি পুরাইবে মনেরও আসরও আস। আমি রানা কুম্ভ হয়ে সভা মধ্যে সভায় দাঁড়ালাম, তোমাকে আজকে চিতর রাজকন্যা মীরার ভূমিকা দিলাম। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি, থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না, এইখানেতে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা সে যাবে বলিয়া এ ধর্মসভায়,
সুন্দর করে দেবে তোমার কৃষ্ণ ভক্তের পরিচয়, তাই যা যা জিজ্ঞাসা সবার মধ্যে আমি করে গেলাম দান, সভায় এসে অগমিরা তুমি দেবে তার সমাধান, তাই প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি, এইখানেতে করলাম ক্ষান্ত আমার রাধাকান্ত শরী, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই, একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করে নিয়ে যায় তাদের মনের আশা থাকে যে এই মেয়েটাকে বিয়ে করে আমি বড় সুখী হব, তাই না? শুধু তাই নয়, একজন মেয়েও মনে মনে চিন্তা করে যদি একজন মনের মতো যদি সন্তান ছেলে পায় তাহলে তার সঙ্গে বিয়ে করে আমি সুখে সংসার কাটাই। তাহলে উভয় পক্ষেই কিন্তু নারী আর পুরুষ সবার মনের একটা আশা আছে, তাই না? তো বলতে চাই যার সঙ্গে আমার গান তার ঠাই, ওনার গানের ভাষায় শুনতে পেলাম একজন নারীকে যখন বিয়ে করে ঘরে নিয়ে যায় তার কুল দেবতা রয়, উনি মা ছাড়া কিছুই ভজনা, উনি সাধন ভজনা করে মায়ের চরণে, এটা মিথ্যা কথা নয় না। যখন মীরাকে বিয়ে করে সংসারে নিয়ে যায় মীরাকে যখন বললেন মীরা আমার কুল দেবতা আমার মা আছে তাকে প্রণাম করো, যখন মীরা নাকি প্রণাম করতে যায় সঙ্গে সঙ্গে মীরাকে দেখেই ওনার কালিমা তার মাথা নাকি পিছন দিকে ঘুরে যায়। তো আমার মনে হয় যে ওই কালিমায়ের এই ঘাড়ে গলায় হয়তো বল বিয়ারিং সেট করা ছিল, তাই যখনই মীরাকে যখন দর্শন করেছে তখন ওনার মায়ের মাথাটা পিছন দিকে ঘুরে গেছে, এটা তাজ্জব হবার কিছু নয়। যখন বললেন মীরা সব ঠিক রয় তুমি আমার মাকে প্রণাম করো, যখন নাকি মীরা যখন প্রণাম করতে যায় ওনার কুষ্টি পাথরের মূর্তির মা দুভাগ হয়ে যায়। তাহলে বড় আশা করে যে মেয়েটাকে বিয়ে করে সংসারে নিয়ে এলাম তাহলে তো এই নারী বা এই মেয়েটা কুলোটা হবে বা অলক্ষ্য হবে, তাহলে জীবনে সেই পুরুষ মানুষটা ভুল করেছে। শুধু তাই নয়, নতুন বউটাকে বললেন যে মীরা তুমি এক কাজ করো, কেননা ওই বেলপত্র আর জবা ফুলটা নিয়ে মায়ের চরণে দাও, তাহলে তুমি নতুন একটা বউ হয়ে স্বামীর আদেশ অমান্য করলে কিভাবে, তুমি মায়ের চরণে না দিয়ে বেলপত্র তুমি ফেলে দিলে। তো বলতে চাই আমার যার সঙ্গে গান তার ঠাই, সংসার সুখী হয় রমণীর গুণে, ভাগ্যবন একজন স্বামী যদি থাকে তার শোনে, তো স্বামীকেও ঠিক থাকতে হবে বউটাকেও ঠিক থাকতে হবে, কি মা, তাই না? শুধু মীরার দোষ দিলে হবে না। তো যাব আমাদের সেই জায়গায় গৌর হরি বল হরি বল। তাহলে মীরাকে সবাই কলঙ্কিনী বলে কয়, অলক্ষ্মী বলে কয়, এটা মিথ্যা কথা নয়। তাহলে কি কারণের জন্য আমার কুষ্টি পাথরের মূর্তির মা দুভাগ হয়ে গেলেন? ওই আমি কল্পনাতে মীরা হইলাম রে, ও বলিয়ে ধর্ম সভায় ওরে আমার মতো দুঃখী মীরা, এই সংসার নাই রে, এ ধর্ম সভায় বলি আমি ব্রহ্মানন্দ হরিব শোনো শোনো অগর স্বামী, আমি বলি তোমার ঠাই, ওই কুষ্টি পাথরের মূর্তি দেখো
খাবার জন্য ভাঙ্গে নাই। তো বলতে চাই আমি আমার স্বামীর খাই, যখন আমার পঞ্চ বৎসর বয়স দেখো হয়, এমন সময় আমারই পিতাই আমায় ডেকে ডেকে কয়, মীরা বোনাতপুরে সুন্দর একটা বাউল মেলা হচ্ছে, তো মীরা তুই কি যাবি সেই মেলায়? তো বললাম পিতা আমি তো মেলা তো কখনো দেখি নাই, তাহলে চলো তোমার সঙ্গে আমি মেলায় যাব। আমি আমার পিতার সঙ্গে মেলায় আসলাম, মেলায় এসে দেখতে পাই কত সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে। আমারে ডেকে ডেকে আমার পিতা বললেন, ওগো মীরা এই মেলার ভিতরে যা কিছু আছে তোমার যা কিছু পছন্দ হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সেটাই কিনে দেব। সমস্ত বাজার ঘুরতে ঘুরতে আমার কোনো কিছুরই পছন্দ নাই, এমন সময় দেখতে পাই মেলার এক কোণে মাটির গিরিধারী মূর্তি লইয়ে বসে আছে। দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো ভক্তবৃন্দই আমি আপনাদেরই জানাই, ওই মাটির মূর্তিটাকে আমার বড় পছন্দ হলো। পিতাকে ডেকে ডেকে বললাম, ওগো পিতা এই বাজারের মধ্যে আমার আর কোনো কিছুর দরকার নেই, আমার পছন্দের একটাই জিনিস রয়। বলছে কি? ওই মেলার এক কোণেতে বসে আছে গিরিধারীর মূর্তি নিয়ে, মাটির মূর্তি নিয়ে বসে আছে, ওই মাটির মূর্তি গিরিধারীকে আমি চাই। আমার পিতা আমারে বললেন যে এই মাটির মূর্তি তোর পছন্দ? বললাম হ্যাঁ পিতা। সেই দিন ওই গিরিধারীর মূর্তি নিয়ে এসে দেখো আমি পুতুল খেলার ছলে তাকে মন প্রাণ যৌবন সঁপে দিলাম তার পাই। শোনো শোনো প্রাণের স্বামী আমি তোমারে জানাই, ওই মূর্তিটাকে নিয়ে আমি পুতুল খেলার ছলে খেলতে লাগলাম, ওই মূর্তিটাকে আমি আমার মন প্রাণ যৌবন সব কিছু অর্পণ করে দিলাম। ওই মাটির মূর্তি আমার সঙ্গে কথা বলে, আমি খাওয়াইয়ে দিলে পারে সে খায়, একদিন দুদিন করতে করতে তার সঙ্গে আমার অন্তরঙ্গ ভালোবাসা যখন হয়ে যায় গিরিধারী আমার ছাড়া আর কিছুই চায় না, তাই আমি আমার মন প্রাণ সব কিছু অর্পণ করে দিয়েছি আমি আমার গিরিধারীর চরণে। শোনো শোনো প্রাণের স্বামী আমি বলি তোমার খাই, ওই গিরিধারী ছাড়াই আমার জীবনে দেখো আর তো কিছু নাই। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। তাই আমার জীবনে আমার গিরিধারী ছাড়া আর কেহ নেই। একদিন আমার পিতারা আমারে ডেকে ডেকে কয়, গো মীরা তোমার তো বয়স হয়ে গেছে, তোমাকে বিয়ে দিতে হবে। সুন্দর একটি পাত্র দেখেছি। বললাম পিতা আমার তো বিয়ে কবেই হয়েছে। বলছে তোর আবার কবে বিয়ে হলো? বললাম কেন, এই গিরিধারীর সঙ্গে কতবার আমার বিয়ে হলো, কেননা গিরিধারীর সঙ্গে আমার বিয়ে হচ্ছে আমার আর কোনো পুরুষের দরকার নেই, আমি আমার মন প্রাণ যৌবন আমি আমার গোবিন্দের চরণে আমি অর্পণ করে দিয়েছি। ওগো পিতা আমি আর বিয়ে করতে চাই না। বলছে না না মীরা, বিয়ে তোমাকে করতে হবে, কেননা তাছাড়া এই সমাজের মানুষ সবাই আমাকে ছিছি করবে, তাই তোমার জন্য সুন্দর একটি পাত্র দেখেছি। বললাম সমাজের কাছে যদি তোমাকে ছোট হতে হয় তাহলে আমি আবার বিয়ে করব, কিন্তু আমার একটা কথা রয়। কেমন কথা রয়? না, যার সঙ্গে তুমি আমাকে বিয়ে দিবে তাকে আমি একবার এক নজর একটু দেখতে চাই। তখন কি করলেন,
আমার সঙ্গে যার বিয়ে হবে রানা কুম্ভকিনী এসে আমার সম্মুখে দাঁড় করিয়ে দিলেন। তার সঙ্গে প্রতিজ্ঞা হলো যে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তোমার সংসারে যাবার আগে আমার একটা গিরিধারীর মন্দির চাই, আর সেই মন্দিরে গিয়ে আমি আমার গোবিন্দকে গিরিধারীকে রাখবো, আমি তার ধ্যান তার ভজনা করব, কিন্তু সেই মন্দিরে আর কারো যাওয়া চলবে না। আমার স্বামী নারাকুম্ভকী করলেন, আমার সঙ্গে প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন। প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে সুন্দর করে একটা গোবিন্দের মন্দির তৈরি করে দিলেন। তার সঙ্গে আমার যখন বিয়ে হয়ে যায়, যখন আমি আমার স্বামীর বাড়িতে যাব মনস্থ করে নিলাম, আমি আমার গিরিধারীকে আমার কাপড়ের আঁচলের তলে করে চললাম আমি আমার স্বামীর ঘরে। এমন সময় আমার স্বামী আমারে কয়, ও গো মীরা, আমাদের একটা কুলদেবতা আছে, আমার মা, কেননা এই মাকে আগে দর্শন করতে হবে, তারপর তুমি প্রবেশ করবে। বললাম, ও গো স্বামী, আমি যদি তোমার মায়ের মুখের সম্মুখে যাই তাহলে হয়তো তোমার মা হয়তো সহ্য করতে পারবেন। আমারে বারবার কি করলেন, বললেন তা কখনো হয় না, আমাদের রেওয়াজ আছে, আমাদের এই সংসারে কোনো নতুন কোনো মানুষ যদি আসে তাহলে মায়ের মন্দিরে যেতে হবে। যখন আমি ওই মা কালীর মন্দিরে যেতে গেলাম, ওই দেখো মিথ্যা কথা নয়, আমায় দেখে তার মায়ের মাথা দেখো পিছনে ঘুরে যায়। এখানে মীরার কোনো দোষ নেই, মীরার কোনো দোষ নেই, ওনার মা জানতে পেরেছেন, যিনি এই সংসারে আসছেন মীরা তিনি একজন পরম বৈষ্ণব। এই পরম বৈষ্ণবীকে দেখে আর এক বৈষ্ণবীর মাথা গেছে ঘুরে। এখানে মীরা কখনো অলক্ষী নয়, যখন পিছন থেকে ঘুরে যায় বারবার আমারে ডেকে ডেকে আমার স্বামী রানা কুম্ভ আমারে কয়, ও গো মীরা, তোমাকে দেখে কেন আমার মায়ের মাথা ঘুরে যায়। বললাম, ও গো স্বামী, তা তো আমি বুঝতে পারলাম না কেন তোমার মায়ের মাথা পিছন দিকে ঘুরে গেছে। বলছে, ঠিক আছে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু মীরা তোমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি আমার মায়ের চরণে তুমি প্রণাম করো। বললাম, ও গো স্বামী, আমি যদি তোমার মায়ের চরণে প্রণাম করি তাহলে কিন্তু তোমার মা হয়তো সহ্য করতে পারবে না। যখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন আমাদের কথা যুদ্ধ হয়, আমার স্বামী আমারে কি করলেন, ওই নতুন বইয়ের চুলের মুঠি ধরে জোর জবস্তি করে মায়ের চরণে প্রণাম করতে নেয়। যখন প্রণাম করতে গেলাম, ওনার মা কুষ্টি পাথরের মূর্তি দুভাগ হয়ে গেল। কেন? যিনি আমার সঙ্গে আছে দেখো জগৎ স্বামী, ওই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যে হয়, ওই জগৎ স্বামীর প্রণাম কেমন করে নিবে বলো তোমার ওই শ্যামা মাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি। কেননা যিনি আমার বক্ষে আমার হৃদয়ে যিনি জগৎ স্বামী, তার প্রণামটা তোমার মা কেমন করে নেয় ও মা? আপনারা কি কখনো পারবেন? বাড়িতে গিয়ে আজকে বাড়িতে গিয়ে আপনারা বলবেন যে স্বামী হয়ে নাকি বইয়ের পা ধরে, তাহলে তোমরা আজকে আমার একটু ধরো। তাই ওনার মা যখন জানতে পেরেছেন মীরার কাছে জগৎ স্বামী রয়েছে, তাই আমি যখন প্রণাম করতে যাই আমি করতে চাই নাই, কিন্তু জবরদস্তি করে আমাকে দিয়ে প্রণাম করে নিয়েছে। তাই যখন আমি প্রণাম করতে যাই ওনার কুষ্টি পাথরের মূর্তির মা দুভাগ হয়ে যায়, আর ওই ফাঁকের ভিতর থেকে আমার প্রণাম বেরিয়ে আমার
শ্রী গোবিন্দের চরণে গিয়ে পৌঁছায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। শোনো শোনো প্রাণের স্বামী, আমি বলি তোমার ওগোঠাই। এমন সময় দুই স্বামী স্ত্রীর মাঝে যখন কথা যুদ্ধ হয়, ওনার গুরুদেব উনি মনে মনে চিন্তা করলেন যে নতুন বউ, তার সঙ্গে এত যুদ্ধ হচ্ছে কেন। এই মনস্থ করে ওনার গুরুদেব এসে আমারে কয়, গোবিরা এই যে মায়ের এখানে বেলপত্র আর জবা ফুল দেখতে পাচ্ছ, এই বেলপত্র আর জবা ফুল তুমি মায়ের চরণে দাও, মায়ের চরণে দাও, তাহলে হয়তো তোমাদের এই গণ্ডগোলগুলো সব ভালো হয়ে যাবে। আমি মনে করলাম তাও হতে পারে। এই মনস্থ করে যখন ওই বেলপত্র আর ফুলের দিকে তাকাই, ওই বেলপত্র আর ফুলেতে দেখতে পাই লাল রক্ত লেগে রয়। যিনি আমার জগৎ স্বামী, যিনি পরম বৈষ্ণব, তিনি রয়েছে আমার ঠাই। তাহলে ওই লাল রক্তটা রয়েছে জবা ফুলে আর বেলপত্রে, তাহলে কেমন করে ওই রক্ত মাখা জবা ফুলটা আমি হাতে তুলে নেব। হয়তো আমার পরম বৈষ্ণব, আমার গিরিধারী হয়তো অসন্তুষ্ট হবে। তাই কি করলাম, আমার মনে হয় যে যে রক্ত লেগেছিল ওটা আমার মনে হয় ওই পাঠারই রক্ত রয়, কেননা ওনার মা তো আবার ওই পাঠা রক্ত ভজন করে, রক্ত খায়। শোনো শোনো প্রাণের স্বামী, আমি বলি তোমার ঠাই। তোমার মা কি কারণের জন্য দেখো পাঠা বলি খায়, তোমার মা ছাড়াই জগৎ সংসারে আর কেহ নাই। তাহলে মা হয়ে কেমন করে সন্তানের রক্ত চাই। তাই আমি ওই পাঠার রক্ত লেগেছিল বেলপত্রে আর ফুলে, তার জন্য আমি তোমার ওই বেলপত্র আর ফুলটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। তোমার গুরুদেবের কথা আমি অমান্য করেছি, এটা মিথ্যা কথা নয়। এই তো তোমার কথার জবাব, ও গো স্বামী কথাই মিটে যায়। সুন্দর করে বলবে তুমি দেখো এ ধর্ম সভাই। তাহলে তোমার মা যদি জগতের মা হয়ে থাকবে, তাহলে তোমার মা কি কারণের জন্য সন্তানের রক্ত খাবে। তাহলে সুন্দর করে বলবে তুমি এ ধর্ম সভা পরে এই পাঠাটা পূর্বে জন্মে কে ছিল, আর মা হয়ে কেমন করে তোমার মা ছেলের রক্ত নিল। এসো এসো ওগো স্বামী, আমি বলি তোমায়। সুন্দর করে বলবে তুমি এ ধর্ম সভায়। শুধু তাই নয়, আমার গোবিন্দ রাম নাম সুধার শুধু পান করে, কিন্তু এছাড়া ভক্তের কাছে থেকে আর কিছু চায় না। কিন্তু তোমার মায়ের কথা শুনতে পাই, তোমার মায়ের নাকি যখন পুজো হয় তখন নাকি একটা মদের বোতল চাই, মদের বোতল ছাড়া ওনার মায়ের পুজো হয় না। তাহলে তুমি সত্যি করে বলবে ধর্ম সভায় কেন তোমার মায়ের পুজোর সময় একটা মদের বোতল লাগে, তোমার মা কি মদ খায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। সুন্দর করে বলবে তুমি এ ধর্ম সভায়, এছাড়া তোমার কাছে আমারে দেখো চাইবার কিছু নাই। আমার মায়ের পূজায় কেন পাঠা বলি দিতে হয়, মায়ের পূজায় পাঠা বলি কেন হয়, যিনি মা তিনি কেন সন্তানের বলি খায়, দিতে হবে তার সমাধান। আমার মায়ের পূজায় কেন পাঠা বলি হয়, এই পাঠাটা পূর্বজন্মে কে ছিল, কেন মায়ের থানে তাকে বলি করা হলো। শোনো শোনো যোগমীরায় আমি তোমারে জানাই, অজাসুর নামে এক অসুর ছিল আমি সভায় বলে যাই। অজাসুর নামে এক অসুর ছিল, সেটা হচ্ছে শিবের শিষ্য ছেলে,
এই কথাটা শিব পুরাণে লেখা আছে মা। অজাসুর নামে এক অসুর ছিল, আমি সভাতে জানাই সেটা ছিল শিবের শিষ্য ছেলে, আমি শাস্ত্র মধ্যে পাই। অজাসুর অসুর ছিল শিবের শিষ্য ছেলে, একদিন শিব কৈলাস ত্যাগ করে অন্য এক স্থানে করেছে গমন। অজাসুর অসুর সকল জীবের রূপ ধারণ করতে পারত। অজাসুর অসুর কী করলো সেই সময়ে, শিবের রূপ ধারণ করে পার্বতীর কাছে গিয়ে নিজের স্বামিত্বের প্রমাণ দিলেন। পার্বতী মনে মনে চিন্তা করলে, এই সময় তো আমার ভোলানাথের কৈলাসে থাকার কথা নয়। ধ্যান যোগে পার্বতী জানিবারে পায়, এই তো আমার ভোলানাথ হতে পারে না, এ অজাসুর অসুরের কর্ম হয়। অজাসুর অসুর দেখছে অজাসুর অসুরের কর্ম, সঙ্গে সঙ্গে মা পার্বতী কি করলো, অজাসুর অসুরকে অভিশাপ করলো। হে অজাসুর, তুই সন্তান হয়ে মাকে ডেকে লোক করিস, যা আমি তোকে অভিশাপ করলাম, পরবর্তী জন্মে তোর পাঠা কুলে জন্ম হবে। অজাসুর অসুর মায়ের পায়ে পড়িয়া তখন, অজাসুর অসুর তখন করিলেন রজন, সঙ্গে সঙ্গে মা পার্বতীর চরণে পড়ে অজাসুর অসুর কাঁদিতে লাগে। ডেকে ডেকে বলছে, মাগো, আজ আমি সন্তান হয়ে তোমার কাছে অন্যায় করেছি, এই অপরাধে তুমি আমাকে যে অভিশাপ দিয়েছ মা, এর কি কোনো মুক্তি নাই? পার্বতী ডেকে ডেকে বলছে, হ্যাঁ অজাসুর, তোমার মুক্তি হবে পরবর্তী লীলায় যখন আমি কালী রূপ করিব ধারণ, তুমি সেই সময় গিয়ে পাঠা কুলে লোভিবে জন। সবাই মিলে কালী কালী বলো। পরবর্তী লীলায় যখন আমি কালী রূপ ধারণ করব, তুমি পাঠা কুলে জন্মগ্রহণ করবে, সেই সময় ভক্তরা তোমাকে আমার সামনে নিয়ে গিয়ে বলি দেবে, ওমা, পাঠাকে যখন কাতরাতে ঢোকানো হয় ম্যামে বলে চিৎকার করে না? পার্বতী ডেকে ডেকে বলল, যখন ভক্তরা তোমাকে বলি দেওয়ার জন্য কাতরাতে ঢোকাবে, সেই সময় তুমি মা মা বলে কাঁদবে, সেই সময় তোমার মুক্তি হবে। এই জন্য আমার মায়ের পূজায় পাঠা বলি হয়, শোনো শোনো যোগ মীরাই আমি তোমার জানাই। এই জন্য আমার মায়ের পূজায় পাঠা বলি হয়। ওমা, মা কি পাঠার রক্ত খায়? মা কালি কোনোদিন পাঠার রক্ত খায় না। খায় কে? ওই মায়ের দুই পাশে যে ডান যোগিনী থাকে, ওটা তাদের প্রাপ্য। আর একটা মতে পাঠা বলির রয়েছে বিধান, শোনো শোনো যোগ মীরাই আমি দিতে তাই চাই তার সমাধান। তোমার দেহের মধ্যে ছয়টা পাঠা আমি বলে যাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই যে ছয় জন পাঠা হয়, সকলের দেহে ছয় জন করে পাঠা আছে মা, কাম ক্রোধ লোভ মদ মৎসর্য, এই যে ছয় জন পাঠা, এই ছয় জন পাঠাকে রতিশাস্ত্রে এই ছয়জন পাঠার বলি কথা বলা হয়েছে। আদতে আমার মা কালী পাঠা বলি খায় না, এইবার তোমার আসে মদের বৃত্তান্ত। আমার মায়ের পূজায় কেন মদ লাগে? ওমা, মায়ের পূজায় কি সত্যি মদ লাগে? শোনো শোনো যোগমী মীরাই আমি তোমারে জানাই, মায়ের পূজায় কিন্তু লাগে না, 3x গ্রাম শাস্ত্রের মধ্যে পাই। বর্তমানে ছেলেপেলেরা মায়ের পূজা হলে আগে মদটা তোলে, তাই না? মনে মনে চিন্তা করে, মা নাকি মদ খায়, ওই জন্য তাদেরকে মদ, মায়ের চরণে বেশি বেশি করে ওই 3x রাম, না হলে কি যেন আর একটা বলে ওটার নাম মনে নেই, ওই 3x রামের কথাই মনে আছে। আসার সময় এক ভক্তর মুখে গন্ধ পেলাম, ওই জন্য কইলাম। এই 3x রামের কথা বলা হয়নি, শোনো মীরা, দেহের মধ্যে 3 জন নারী সভাতে জানাই, ইরা পিঙ্গলা সুশর্মা নারী আমি রতি শাস্ত্রে পাই।
আমাদের প্রত্যেকের দেহে 72,000 নারী, তার মধ্যে 3 জন নারী হচ্ছে প্রধান। এই 3 জন নারীকে ইরা, পিঙ্গলা আর সুষরমা নারী। এই নারী দেহের কোথায় বিরাজ করে? বামনা শিকায় ইরা নারী, ডানে পিঙ্গলা রয়, মুগ্ধ দ্বারে সুষরমা নারী। আমি মীরা তোমারে জানাই, বামনাশিকা ইরা নারী, দা দক্ষিণে পিঙ্গলা নারী, মধ্যদ্বারে সুষরমা নারী। যারা গুরু ঘরে গেছেন অবশ্যই জেনে নেবেন, এই শ্বাসের একটা কর্ম আছে। এই 3 জন নারী যদি কারো 90 দিন একইভাবে প্রভাবিত হয়, ডাক্তার বেটে খাওয়ালেও তাকে ভালো করতে পারে না, এটা রতিশাস্ত্রে কয়। আপনি আজকে সকালবেলা ঘুম থেকে বাইরে যাবেন, দেখবেন যারা এই শ্বাসের কর্ম জানে, আপনি সকাল থেকে বাড়ি থেকে বাইরে যাবেন, গাড়িতে যাবেন, শ্বাসের কর্ম যাদের জানা আছে, যারা গুরু ঘরে গেছেন, তারা কোনো দিন অ্যাক্সিডেন্টে মারা যায় না। অমা এই শ্বাসের কর্ম, যদি আপনার বাম নাসিকায় বেশি নারী প্রভাবিত হয়। আমার এক দিদি ভাই 102 টাকা দান করেছেন এই গোবিন্দের ভাণ্ডারে। জয় জয় নিতাই গৌর শিকানা প্রেমানন্দ। যদি কারো বাম নাসিকায় বেশি হাওয়া প্রভাবিত হয়, সেদিন যদি আপনি বাড়ি থেকে বের হন, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে, না হলে কোনো একটা অঘটন ঘটবে। যারা শ্বাসের কর্ম জানে, ওম শব্দ উচ্চারণ করিয়া যদি কেউ করে শ্বাসের, আমার সেই মা গীতাও দান করেছেন, সঙ্গে ফল দক্ষিণা দিয়েছেন, মনোবাঞ্ছা পূর্ণ করবেন আমার দয়াল ভগবান। জয়গুরু। তাহলে আপন আপন গুরুর কাছে এটা জানতে হয়। তাহলে এবার মদের ভূমিকায় আসি। ওমা এই 3 জন নারীর মধ্যে সুষরমা নারী আমি দেখি বারে পাই, এই সুষরমা নারীর মধ্যে আর একজন নারী, তাকে কুহু নারী বলে কয়। কুহু নারীর ভিতরে আর একটা নারী বিরাজ করে, চিত্রা নারী বলে কয় সাধু গুরুর বাজারে। এই চিত্রা নারী আমাদের আহলা জিব্বা আছে না মা, এই আহলা জিব্বা উল্টায়া খেলে সেটা রতিশাস্ত্রে, সেখান থেকে সমরস উৎপন্ন হয়, রতিশাস্ত্রে তাকে মদ বলা হয়, আদতে 3x নামের কথা বলা হয় না। কিন্তু এখন বর্তমান যদি আমি শাস্ত্র দিয়ে বোঝাতে চাই, অনেক সময় চলে যাবে, শাস্ত্র কথা আর বললাম না, তোমার মদের প্রমাণ দিয়ে গেলাম এই জায়গায়। এসো এসো অগমিরায়াম দন্দমহনা, তোমার গলায় আমি একখানা মুক্তার মালা দেখি বারে পাই। আমি যখন মীরাকে বিবাহ করে নিয়ে আসি, ওমা মীরাকে কিন্তু আমি মুক্তার মালা দেই নাই। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার গলায় যে মুক্তার মালাটা আমি দেখতে পাই, এই মুক্তার মালার অনেক টাকা দাম। শোনো শোনো ইগো মীরায়, আমি তোমারে জানাই, এই মুক্তার মালাখানা তোমার কোন পথের কামাই। এবার তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার গলায় একটা মুক্তার মালা দেখতে পাই, তুমি বলো মীরা এই মালা আমি তোমাকে কোনোদিন দেই নাই, এই মালার অনেক টাকা দাম, তুমি এই মালা কোন পেলে কোথায়, এটা কোন পথের কামাই। এসো এসো অগো মীরা দন্দমহনায়, এই মুক্তার মালার কথা তুমি এবার বলিবে আমায়। সবাই মিলে কালী কালী বলো, কালী সাধনা করো। তোমার গলায় একটা মুক্তার মালা দেখতে পাই, এই মুক্তার মালা তোমার কোন পথের কামাই। তার মানে তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? হ্যাঁ, বিয়ে করার সময় আমাকে মুক্তার মালা দেয় নাই, কিন্তু আমার গলায় একটা মুক্তার মালা দেখা যায়। উনি বলেছে, মীরা তাহলে এই মুক্তার মালা তোমার কোন পথের কামাই। তার মানে উনি বউকে সন্দেহ করে কি, তাই না? তো যদি সন্দেহ যদি এতই থাকে, তাহলে মীরাকে কেন তুমি বিয়ে করলে? হ্যাঁ, তুমি তো জানতে যে মীরাকে বিয়ে করা যাবে না, মীরা হয়তো অন্য কারোর সঙ্গে হয়তো লাইন টাইন মারে। হ্যাঁ, আমি বলতে চাই তোমার ঠাই, এটা আমার কোনো অসৎকর্মের কামাই নয়। আমি যে মুক্তার মালাটা পরেছি, বলতে চাই এ ধর্মসভায়
দিল্লিতে ছিলেন আকবর বাদশা, তিনি আমার গান শুনে সন্তুষ্ট হয়ে উনি আমাকে এই মুক্তার মালা করেছে দান। তো বলতে চাইস আমি তোমার ঠাই, এটা আমার কোনো অন্য পথের কামাই নয়, তুমি যেটা মনে করছো সেটা নয়। কেমন? কেননা এটা আমাকে বড় ভালোবেসে এই মুক্তার মালা আমাকে দান করেছিল, এটাই বলতে চাই তোমার ঠাই। দিল্লির সম্রাট আকবর বাদশাহ মুক্তার মালা করেছে দান। ওমা, আকবর বাদশাহ উনি একজন মুসলিম ঘরের সন্তান, তাই না মা? তাহলে দিল্লির সম্রাট একজন মুসলমান, সেই মুসলমানের হাতের মালা তুমি গলায় পরেছো, তাও তুমি নিজেকে সতী বলো, মুসলিম ঘরের কেউ থাকলে কিছু মনে করবেন না। উনার কাছে আজকে যে জিজ্ঞাসা, এর সমাধানে তোমার কাছে আমার এই কথাটাই আসে, তুমি সেই মালা গলায় পরে তাও তুমি নিজেকে সতী বলো মীরা, এই মালা আসল তত্ত্বটা কি তুমি সুন্দর করে খুলে বলো ধর্মসভায়? এই মালা, ওমা, তুমি সেই মুসলমানের হাতে গলায় পড়েছো কেন? তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই মালার তত্ত্বটা তুমি সুন্দর করে বোঝাও ধর্মসভায়, আর তারপরে তুমি নিজেকে সতী বলো। ও মীরা, সুন্দর করে একটু বলে যাও। সুন্দর কথা বলে গেলে, কেননা আমি বলতে চাই আমার স্বামীর ঠাই, এই মালাটা যখন আমারে দেয়, এই মালাটা তখন আমি আমার প্রথমে আমার গিরিধারীর গলায় পরাই, এটা মিথ্যা কথা নয়। যখন এই মালাটা পেলাম তখন আমি আমার গিরিধারীর গলায় পরালাম, আর গিরিধারীর গলায় পরে তারপর পরেছি আমি। কেননা একজন মুসলমানের মালা, মুক্তার মালা পরেছি, তাতেই তোমার জ্বালা ধরেছে, কেননা এই মালাটা আমি আগে আমার গিরিধারীর গলায় পরিয়েছিলাম, তারপর আমি ওই মালাটা আমি আমার গলায় পরাই, এখানে কোনো দোষের কিছু নাই। তো বলতে চাই আমি তোমার ঠাই, তুমি যেমনভাবে মানে আমাকে সন্দেহ করছো, আমার মনে হয় যে তোমার সঙ্গে আমার আর সংসার হবে না। হ্যাঁ, তোমার সঙ্গে আমার আর সংসার হবে না, এত যদি সন্দেহ করে একটা স্বামী যদি কোনো মেয়েকে, তাহলে সেই মেয়ে মানুষটা সংসারে থাকতে পারে না। আজকেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমি বৃন্দাবনে চলে যেতে চাই, কে আপনারা কি বলেন? হ্যাঁ, যদি একজন মেয়ে মানুষকে যদি এত স্বামী সন্দেহ করে, তাহলে তার সঙ্গে কি সংসার করা যাবে? মা, সংসার করা যাবে না। আজকেই ওকে আমি ডিভোর্স দিব সত্যি, আর ডিভোর্সটা দিয়ে আমি মধুর বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আমি আমার গিরিধারীকে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইব আর সাধু সঙ্গ করে বেড়াবো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিব হরিব। এই মুহূর্তে তিনটা সন্তান তোমার কাছে চাই, এই তিনটা সন্তান নিয়ে আমি রব। আমার নিজ রাজ্যে শোনো শোনো যোগ মীরা, তুমি বৃন্দাবনে যাবে, তাহলে তুমি এই মুহূর্তে আমাকে তিনটা সন্তান দাও। আর অমিরা, তুমি যদি মধুর বৃন্দাবনে যাও, এই যে তোমার পরনে রাজরানীর বেশ, সুন্দর অলংকার, এই অলংকার নিয়ে তো তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না, তাহলে এই অবস্থায় তোমাকে মধুর বৃন্দাবনে যেতে দেওয়া হবে না। তাহলে তোমাকে আমি কি করব জানো? মীরা, বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। যাবে চলে আমাকে পর করিয়া,
বৃন্দাবনী যাবে চলে আমাকে পরকুলি, কেমন করে থাকবো তোমায় ভুলি, জয় জয় রাধা গোবিন্দ আনন্দ হরি বল। তার মানে বৃন্দাবনে যাবে মীরা, এই মুহূর্তে তিনটি সন্তান দিতে হবে, আর বৃন্দাবনে আমি যাব ঠিক, কিন্তু আমার যে অলংকার আছে সব কিছু খুলে নেবে। ও তোমার বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, তাহলে তুমি মধুর বৃন্দাবনে যাওয়ার জন্য আমাকে তিনটা সন্তান দিয়ে এখন মধুর বৃন্দাবনে যাবে। তো তিনটি সন্তান ওনাকে দিতে হবে, আর দিয়ে আমি মধুর বৃন্দাবনে যাব। তো আমি আমার স্বামীকে তিনটি সন্তান দেব, যে সন্তান নিয়ে উনি সুন্দরভাবে এই রাজ্যে থাকবে, সুন্দরভাবে এই রাজ্যটাকে পরিচালনা করবে। তো আমি বলতে চাই আমার স্বামীর ঠাই, ওনাকে আমি তিনটি সন্তান দিতে চাই, কেননা তোমার তিনটি সন্তান ওনাকে দিব। তাহলে কে? আমার যে সন্তান, মনমতি নামে যে মেয়ে সন্তান তোমাকে দিলাম আমি, আর বিবেক বৈরাগ্য নামে সন্তান সেটাও আমি আমার স্বামীকে দিয়ে গেলাম। আর একটা সন্তান রয় যার নাম ভক্তিলতা বলে কয়, কেননা বৃন্দাবনে আমি যাবই, আর বৃন্দাবনে গিয়ে আমি আমার গোবিন্দকে আরাধনা করতে চাই। ও তোমার খুলে নেব গলার মালা, আর কাঁধে দেব ভিক্ষার ঝোলা, খুলে নেব গলার মালা, আর কাঁধে দেব ভিক্ষার ঝোলা, ওরে কৃষ্ণ নামের তিলক মালা তোমায় দেব পরায়া। শোনো মীরা, তুমি যদি বৃন্দাবনে যাও তাহলে রাজরানীর বেশে যেতে পারবে না, তুমি ভিখারিণী সেজে এখন মধুর বৃন্দাবনে যাবে। হরিবল হরিবল। ভিক্ষা করতে করতে রাজরানীর পোশাক এখানে জমা রেখে তুমি ভিক্ষা করতে করতে মধুর বৃন্দাবনে যাবে। কেননা এটাই আমি তো চাচ্ছিলাম, যেন ভিখারির বেশে যেন সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যেন পাই, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন আমি বৃন্দাবনে যেন কৃষ্ণ নাম গাই, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। তাহলে মীরাত, শর্ত অনুসারে তুমি এখন ভিক্ষা করো, আর ভিক্ষা করে রাজরানীর প্রসাদ ত্যাগ করে ওমা বাড়ি যাচ্ছ? বাড়ি চলে যাচ্ছ। হ্যাঁ, আমাদের গান ফেলে বাড়ি গেলে রাস্তায় যেতে যেতে ভূত ধরে, বসো। হ্যাঁ ওমা যাই ওমা, কেননা মীরার মনের বাসনা পূর্ণ করতে তিনি ভিক্ষায় এতে কিন্তু কোনো লজ্জা নাই। এখানে যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন সবাইকে নিয়ে আমি মধুর বৃন্দাবনে যেতে চাই। আচ্ছা, কে কে মধুর বৃন্দাবনে যাবে এবার হাত তুলো তো দেখি ওমা। এদিকে সবাই যাবে, সবাই যাবে, যারা হাত তুলছে 101 টাকা করে নিয়ে আসো। এখান থেকে মধুর বৃন্দাবনে যেতে গেলে কম করে হলেও, কেননা খালি হাতে তো যাওয়া যায় না, 2000 টাকা ভাড়া আছে। হ্যাঁ তাই না? এমনি এমনি তার মধুর